প্রথম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এটা মধ্যে অল্প আমি পরিমাণ তেল দিয়েছি এটার মধ্যে দিব আমি রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি এটা পেঁয়াজটা ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু গুঁড়া মশলা এড করে দেব আমি প্রথম এই চিংড়ি মাছটা রান্না করে নিই তারপরে আমি এটা দেখেন আমার সাথে থাকেন আমি মানে নতুন রান্না শিখতে হলে আমার পাশে থাকবেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন দেখবেন নতুন নতুন রেসিপি পাবেন এই দেখেন আমি এটা মধ্যে কাঁচামরিচ দিয়েছি তারপরে আমি গুঁড়া মশলাগুলো গুলো অ্যাড করে দিয়েছি এটার মধ্যে দিয়েছি আমি হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো আর কিছু দিই নাই দিয়ে আমি এখন চিংড়ি ছোট চিংড়িগুলো ছেড়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কুক করে নেব এটা বাজা বাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে ব্লান্ডার করে নেব মানে অসাধারণ একটা রেসিপি আমি জানি না আপনারা কিভাবে করেন এভাবে করে খাই যাবে কেন অনেক মজা হয় সফট হয় সাধারণত চিংড়ি বর্তা মানে জোর জোড়া হয় এটা জোর জোড়া হয় না অনেক মজাদার হয় আমি এটা কুক হয়ে গেছে এখন আমি এটাকে ব্লাইন্ডার করে নেব দেখেন আপনারা কেউ খাইছেন এভাবে যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন আমার কাছে আমার পাশে থাকলে আপনারা নতুন নতুন রেসিপি শিখতে পারবেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন রেসিপি পাবেন এ দেখেন আমি ব্লাইন্ডার করে এখন আমি এটা দিয়ে দিয়েছি আবার এখন এটার মধ্যে দিয়েছি আর দেবো এটার মধ্যে আর দেবা ধন্য পাতা দনিয়া পাতা আমার ফ্রিজের মধ্যে আমি এটা আইসের মধ্যে ছিল এটা দিয়ে দেব দিয়ে আমি এটা নাড়া চা দিয়ে ভালোভাবে দেখেন আমি এটা নামিয়ে ফেলবো অনেক মজাদার হয় অনেক মজাদার আপনারা যদি খান না একবার ট্রাই করবেন আমার মতো অনেক মজাদার চিংড়ির বর্তা হয় যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন প্লিজ হয় দেখেন চিংড়ির বর্তা আপনারা খাইছেন কমেন্ট করে জানাবেন আমার মতো কেউ রান্না করছেন কিনা আমি আমার মানে নতুন নতুন রান্না নিয়ে আসি আপনাদের মাঝে আপনারা আমার পাশে থাকবেন আমাকে দেখবেন তাহলে নতুন রান্না পাবেন এখন আমি রান্না করবো মলা মাছ এখানে এক প্যাকেট মলা মাছ নিয়েছি মলা মাছটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এটা মানে বোটটা ফেরে দিয়েছি এখন লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রাখছি এটার জন্য আমি এখন রান্না করব এখন একটা পাইপে নিয়েছি পাইপের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ মানে আদা ভাঙ্গা করা একটু পেঁয়াজ দেব একটু রসুন বাটা তারপরে দেবো দেব একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা বাজা হয়ে গেলে তারপরে আমি গুলা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো অনেক মজাদার রান্না হয় এটা আমি শুধু এটা বাজা বাজা করবো মলা মাছ বাজা আর কিছু দেব না এটার মধ্যে মলা মাছটা আমার অনেক প্রিয় মলা মাছ আমি অনেক ধরনের রান্না করি বা এটা বেশি মানে এই যে আজকে যেভাবে বাজা করতেছি এটা মানে এটা অনেক প্রিয় আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে বেজে নেব বাজা হয়ে গেলে তারপরে আমি আমার গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এখন দেখার আমি মানে একটু অল্প পরিমাণ পেঁয়াজ কুটি দিয়েছি এটা বেশি বড় থাকে না মলা মাছের প্যাকেটটা ছোট থাকে তাই আপনারা একটু কিভাবে মশলাটা খান আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এটা আমি বেশি অল্প অল্প করে ডিফারেন্ট সবাই ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করে তাই দেখেন আমি কিভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করি এটার মধ্যে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি এটার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো তারপরে দেবো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু পানি দিয়ে এটাকে আমি একটু খষিয়ে নেবো মশলাটা মশলাটা খসানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ভালো করে মানে ধুইতে হয়তো আইসের মাছ তো ফ্রেশ মাছ না আমরা সব আইসের মাছ খাই বাংলা আইসে যত মাছ আছে সব আইসের মাছ থাকে তবুও আমরা মানে ডিফারেন্ট ডিফারেন্টভাবে রান্না করে মানে মজা করতে চাই মজাই হয় আমাদের ভালোই লাগে আমাদের খাইয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এখানে আমি অল্প কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলা ছেড়ে দেবো মাছগুলা ছেড়ে দিয়ে তারপর ধনিয়া দিয়ে নামিয়ে ফেলবো আর ধনিয়া এটা মনে হয় আমি স্কিপ করে ফেলছি ধনিয়া পাতা ভুলে গেছি অনেক কিছু মানে ভিডিও আর রান্না সব কিছু মানে উলট পালট হয়ে যায় তাই আপনারা ধনিয়া পাতাটা মনে করে দিয়ে দিবেন কেমন লাগলো আমার ভিডিওটা আমার দুটা ভিডিও ভালো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ দেখে একটু সুন্দর করে কমেন্ট করে যাবেন এই দেখেন রান্নাটা হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আবার নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ